হাই গ্যাস ফাইনালি আপনারা দেখে নিয়েছেন এস ডি এফ যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে এস ডি ওর মধ্যে অলরেডি পেমেন্ট দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে আপনারা কিন্তু প্রত্যেকে দেখছেন কিন্তু অ্যাকচুয়ালি অনেকের দেখাচ্ছে অনেকের পেমেন্ট দেখাচ্ছে না অনেকের শো করাচ্ছে না এই বিষয়টি নিয়ে অনেকের কনফিউজটা রয়েছে আপনারা প্রত্যেকে দেখছেন এই ভিডিওটাকে লাইভ প্রুফ দেখুন আপনাদেরকে পুরো এই বিষয়টার সম্পর্কে এক্সপ্লোর করে দেব। অ্যাকচুয়ালি আপনারা কি করবেন আপনাদের লাইভ অ্যাকাউন্টটা ওপেন করবেন যেটা হলো এস ডি স্টার এফ আপনারা ওপেন করার পরেই থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে আসার পরে সব থেকে একটি নিচের অপশান মাই রিপোর্ট বলে একটি অপশান রয়েছে মাই রিপোর্টে আপনারা চলে আসবেন মাই রিপোর্টে চলে আসার পর আপনারা ডিপোজিট হিস্ট্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচেতে দেখবেন ওখানে অলরেডি আপনাদের অ্যামাউন্টটা শো করাচ্ছে যেই অ্যামাউন্টটা আপনাদের স্যাটেলমেন্টটা হয়ে রয়ে আছে সেই অ্যামাউন্টটার ইন্টারেস্টটাই কিন্তু ওখানে শো করাবে এইবার অনেকের হয়তো মনে হতে পারে যে কম হয়েছে বেশি হয়েছে সেই বিষয়টি আলাদা এখানে যেটা শো করাচ্ছে সেটা বলছি এরপরে সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের জানতে হবে আপনারা আবার এসডি স্টার এফেক্সের যে ওদের লাইভ অ্যাকাউন্টে রয়েছে ও থ্রি ডটে গেলেন যাওয়ার পর হোম পেজে চলে আসলেন হোম পেজে চলে আসার পরে আপনারা থ্রি ডটে ক্লিক করে আপনারা দেখবেন ওপরে একটি অপশান আছে মাই ফান্ড এই মাই ফান্ড অপশানে ক্লিক করবেন এখানে মাই ফান্ড অপশানে যখনই ক্লিক করছেন পরে নিচে অপশান আছে উইথড্রল আপনারা উইথড্রলে ক্লিক করবেন আপনাদের সামনে দুটি অপশান রয়েছে একটি হলো ব্যাঙ্ক আরেকটি হলো ক্রিপ্টো যদি আপনাদের অ্যামাউন্ট প্রায় তিরিশ ডলারের নিচে হয় তাহলে আপনারা ব্যাঙ্কিং চুজ করবেন যদি আপনাদের ডলার পঞ্চাশ ডলারের যদি উপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ক্রিপ্টো চুজ করবেন ব্যাপারটা ক্লিয়ার এইবার আপনাদের বলবো কিভাবে আপনারা উইথড্রলটা করবেন আপনারা প্রথমে ব্যাঙ্কিংয়ে চলে যান ব্যাঙ্কিংয়ে চলে যাওয়ার পরে ওখানে দেখবেন বিশেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে যদি আপনাদের ব্যালেন্সটা ওখান থেকে ছেড়ে দিয়েছে কিন্তু এখনও আপনাদের ওয়ালেটের সেটিংয়ে হয়নি এবং উইটেলের জন্য আপনি সেটাকে নিতে পারবেন না এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন তাই আপনারা কী করবেন এ সামনে দেখতে পাচ্ছেন জিরো আপনাদের অলরেডি শো করে দিয়েছে ডিপোজিট হিস্ট্রিতে যে আপনারা অলরেডি প্রফিটের অ্যামাউন্টটা পেয়ে গিয়েছেন তাহলে আপনার চেকটা কিভাবে করবেন এই যে এখানে লেখা আছে সিলেক্ট আপনারা সিলেক্টের কাছে ক্লিক করলেন এখানে দেখবেন প্রফিট বলে একটি অপশান এখানে দেখবেন প্রফিট শেয়ার বলে একটি অপশান রয়েছে আপনার প্রফিট শেয়ারিং অপশানে ক্লিক করলেন যদি না আপনাদের ব্যালেন্স এখানে শো করায় তার মানে ভাববেন আপনাদের ব্যালেন্স এখনও ওয়ালেটের মধ্যে দেওয়া হয়নি যদি দিয়ে দেয় যদি ব্যালেন্সটা দিয়ে দিয়ে থাকে যদি ব্যালেন্সটা দিয়ে থাকে তাহলে এখানে শো করিয়ে দেবে যদি না শো করায় তাহলে আপনারা ওয়েট করুন বিগত এক থেকে দু সপ্তাহের মধ্যে এই পেমেন্টটা কমপ্লিট করে দেওয়ার জন্য এইচডিএফএস গোপালের এমডি যাই হোক তারা চেষ্টা করছে আপনার প্রত্যেকে দেখছেন কিন্তু অনেকের নেগেটিভিটি মনে থাকতে পারে সেটা প্রত্যেকের মনে আছে অলরেডি আপনারা প্রত্যেকে জানেন সেটাখানে সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করছি না এখানে এদের মেন যে এখানে টেকনিক্যাল যে সেক্টরটা রয়েছে তার সম্পর্কে বলছি যদি আপনাদের এখানে না শো করায় তাহলে কিন্তু আপনারা উইড্রোল করতে দেবেন না প্লাস এখানে আপনারা এটাও দেখেছেন যারা অ্যাকচুয়ালি ডিপোজিট করেছে ওখানে ডিপোজিটের কিছু সেটেলমেন্টের প্রবলেম হয়েছে তাদের পুরো অ্যামাউন্ট এখানেই শো করাচ্ছে তারা কিন্তু এখানে উইড্রল করার জন্য দেবেন না কারণ আপনারা কিছুদিন দাঁড়িয়ে যাবেন এই বিষয়টি মনে রাখবেন যখনই আপনারা প্রফিট বলে এখানে সিলেক্টটা করছেন এই যে সাইট সাইটে যে লেখা আছে এখানে যে সাইটে লেখা আছে সিলেক্ট এই সিলেটের কাছে যখন আপনি প্রফিটের অপশানটা চুজ করছেন তখনই আপনাদের শো করিয়ে দেবে আপনাদের ওয়ালেটে অ্যাকচুয়ালি এস ডি কত অ্যামাউন্ট দিয়েছে ব্যাপারটা ক্লিয়ার এরপরে সেম জিনিস কিছু করার দরকার নেই রিমার্কের কাছে আপনারা থ্যাংকস দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এতে কোনো যায় আসে না তারপরে গেট ওটিপিতে ক্লিক করলেন নিচে উপরে অ্যামাউন্টটা দিয়ে দিলেন আইনার অ্যামাউন্টে কত হয় তারপরে গেট ওটিপিতে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনাদের প্রায় সেভেন ডেজের মধ্যে চলে যাবে এখানে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্টটা করছে এরপরে আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠবে যে ক্রিপ্টোতে কীভাবে করব। সেম আপনারা হোম পেজে আসবেন মাই ফান্ডে আসবেন তারপরে নিচে উইড্রোয়ের অপশানে আসবেন উইডলে যাওয়ার পর এখানে ক্রিপ্টো অপশানটি চুজ করবেন ক্রিপ্টো চুজ করার পরে আপনারা অলরেডি দেখে নিয়েছেন সেখানে দেখিয়ে দিয়েছি কিভাবে ক্রিপ্টোতে উইড্রোল করতে হয় টোন কয়েনের কীভাবে অ্যাড্রেসটা দিতে হয় অলরেডি আপনারা যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে নিয়ে এসে দিতে পারবে ইজিভাবে এরপরে নিচে আপনারা কিছু কি দেখছেন জাস্ট আপনাদের যে বেসিক ফিল আপগুলো রয়েছে সেগুলো করে দেবেন এরপরে সাবমিট বটনে ক্লিক করবেন মিনিমাম সব থেকে কম সময় আপনাদের স মিনিমাম আপনার ম্যাক্সিমাম সব থেকে কম আপনার একটি জিনিস মাথায় রাখবেন প্রায় যেই দিন আপনি উইডল করার জন্য দিচ্ছেন সেই দিন থেকে প্রায় সাত দিনের মধ্যে পেমেন্টটা চলে আসার জন্য এরা অ্যাকচুয়ালি এনারসেন্ট করছে কিন্তু মাথায় রাখবেন এর থেকে বেশি লাগবে অ্যাকচুয়ালি পুরো বিষয়টি আপনাদেরকে বলে দিলাম এরপরে যদি আপনাদের মনে হয় যে সেটেলমেন্টের প্রবলেম হয়েছে আপনাদের ইন্টারেস্ট শো করাচ্ছে না তাহলে আপনারা জাস্ট আর এক থেকে দেড় সপ্তাহ ওয়েট করুন বুঝতে পারবেন যদি না প্রবলেম সলভ হয় তখন কাস্টমার কেয়ারটাকে ইউজ করতে পারেন আপনাদের লিডারের থ্রুতে আপনি ইউজ করতে পারেন হাই গাইস পুরো বিষয়টা আপনাদেরকে পুরো পরিষ্কার করে বলে দিলাম এর ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ অনেকের কাছে এই বিষয়টি নিয়ে কনফিউজ ছিল অ্যাকচুয়ালি পেমেন্টটা কিভাবে দিচ্ছে কেন শো হচ্ছে না অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন